চিকা তো সচিন তো সাংখ্যাই এনকার মানুষের বাজার করার সিস্টেম দেখুন, আমরা বাজারে ব্যাগ নিয়ে যাই, তারা কি নিয়ে আসে? আর এই যে লাউ নিলাম, এখানে লাউ গুলো অনেক বড় বড় হয় তো, অনেকে এই যে কুমড়ো বলে, কুমড়ো এই চিন জিও খায়, জুকুনি জুকুনি, এটা নাম হচ্ছে জুকুনি, এই যে ওইটারই এই যে আরেকটা আছে, এই যে এটা ছোট জুকুনি। এই হলো আমাদের মধু কাকা, হ্যালো। গাজর গুলো দেখুন, একদম ফসল থেকে তুলে আনা হয়েছে, মাটি এখন লেগে আছে গাজরে। তো সচিন ইয়ক হয় এত বেশি কেন? কোন সবজির দাম কম সেটা খাইলাম, সমস্যা কি? দাম বেশি খাইলাম না। এই যে দেখুন বৃদ্ধ কিন্তু বাজারে আসছে, দেখুন ও নিজেই হাঁটতে পারে না, আরেকজন ধরে নিয়ে আসছে তাকে, তাও সে বাজারে আসবে। এই যে দেখুন এখানে ডিম বিক্রি করছে, মুরগির ডিম, হাঁসের ডিম। ছোট বাউন্সি মরিচ। এই যে এই দোকানে দুধ বিক্রি হয়, এগুলো সব দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, যেগুলার মেয়াদ কমে যায়, মনে করেন সাধারণত মেয়াদ থাকে 45 দিন, যেগুলোর মেয়াদ 30 দিনের নিচে চলে আসে, হ্যালো, তখন তারা হচ্ছে এই দুধ গুলার দাম কমায় দেয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আমাদের শহরের, আমার ইউনিভার্সিটির পাশে একটা বাজারে এসেছি, সবজি বাজার। এই বাজারটি সকাল 6টা থেকে 10টা পর্যন্ত বসে, এখানে সকল ধরনের টাটকা শাক সবজি পাওয়া যায়, একদম কৃষকরা মাঠের থেকে তুলে এনে এখানে বিক্রি করে, অনেকে ব্যবসার জন্য সবজি শাক সবজি এগুলো কিনে এনে এখানে বিক্রয় করে। এই যে দেখুন রাস্তার দুই পাশ দিয়ে কিভাবে বিক্রেতারা সবজি নিয়ে বসেছে, এই যে এগুলো হচ্ছে পেপার, আলু, এই যে মরিচ, কত বড় বড় মরিচ দেখেন, এই যে দেখেন কত বড় বড় মরিচ আছে, শশা আছে, এই হচ্ছে এক ধরনের মরিচ আছে, ছোট বাউন্সি মরিচ, বাউন্সি মতো দেখতে, চলুন আমরা দেখি আর কি কি আছে। শুরু থেকে দেখি, এদিকে তো মরিচের অভাব নেই, বিভিন্ন ধরনের মরিচ দেখেন এই এই আঙ্কেলের কাছে আছে, এই যে দেখেন সবুজ মরিচ, লাল মরিচ, লম্বা মরিচ, পেপার, এই যে এই পাশেও আছে দেখুন ফুলকপি, লাউ, এই যে হচ্ছে মূলা, সিম, কত প্রকারের সিম দেখুন, সাদা সিম, সবুজ সিম, লাল সিম, ছোট সিম, এই যে লম্বা সিম, অভাব নাই, অনেক রয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখি, তারপরে হচ্ছে আমি নিজেও বাজার করব কিছুটা। আছে মিষ্টি কুমড়ো, আছে পেঁয়াজ, এই যে এখানেও সিম আছে, এই যে মূলা আছে, এটা কি বলেন তো কমেন্ট করে জানান, বরবটি, কালি, আছে পেপার, ক্যাপসিকাম, অনিয়ন পেপার, এই যে দেখুন সমস্ত মানুষ বাজারে এসেছে বাজার করতে, এখানে পুরুষ মহিলাতে কোনো ভেদাভেদ নাই, ছোট বড় বৃদ্ধ কোনো ভেদাভেদ নাই, বৃদ্ধরাও যেমন বাজারে আসে, ছোটরাও যেমন বাজারে আসে, ইয়াং যারা আছে তারাও বাজারে আসে। আছে বাংলাদেশের মতো যে ছোট পেঁয়াজ, রসুন, আর আছে আঙ্গুর, কাল আঙ্গুর, নি হাও, হ্যালো, আছে শশা, করল্লা, ক্যাবেজ, এগুলো এই যে এইদিকে আছে সব শাক, আছে বিভিন্ন ধরনের শাক দেখেন, বিভিন্ন ধরনের শাক পাবেন এখানে, এই যে এটা হচ্ছে কলমি শাক, ধনিয়া পাতা, আছে বেগুন, এই যে এখানে বেগুন আছে, আলু আছে, এই যে বড় বড় শশা, মিষ্টি কুমড়ো, এই যে এইদিকেও আছে, আমি তো যে কোনো এক সাইড দেখাতে পারতেছি, ওই যে ওই সাইড আছে বস্তার ভিতরে সব মশলা বিক্রি হচ্ছে, ডাল, এখানে ভুট্টা গুঁড়া, এগুলো বিক্রি হচ্ছে, আমি যতটুকু পারি দেখাই আপনাদেরকে। এই যে এখানে ফুল গাছ বিক্রি হচ্ছে, আমি একটা পাতা বাহার নিয়েছি আমার ল্যাবে রাখার জন্য। এই যে এখানে দেখুন কত সিম, দেখুন কত ধরনের সিম আছে দেখুন, এই যে দেখছেন, এই যে কালি আছে, সিম আছে,
আর দেখুন এখানে সবাই কেনাকাটা করতে আসছে, বৃদ্ধ হয়ে গেছে তাও কিন্তু বাজারে আসছে কেনাকাটা করতে। এখানে দেখুন যে হয়তো পঙ্গু চেয়ারে বসে থাকে, সেও কিন্তু বাজারে আসছে। আর এই সাইডে দেখুন সমস্ত ধরনের মশলা বিক্রি হচ্ছে, এই যে স্টার ফল, বাদাম, স্টার ফল নাই যে স্টার মশলা, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, মরিচ, মরিচের গুঁড়া, জিরা, তারপরে এই যে দেখুন রসুন, আদা, এই যে তেল, চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ, ছুটকি মাছ, সব ধরনের কিন্তু এখানে আছে। এই যে আমি আপনাদেরকে যদি বাজারের চিত্র একটু একটু দেখাই তাহলে আপনি দেখতে পারবেন সব ধরনের মানুষ কিন্তু এখানে এসেছে বাজার করতে, একদম বয়স্ক থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত সবাই এসেছে। দেখুন ওই যে দেখুন ওই মহিলাটা, সে কিন্তু হুইল চেয়ারে বসে ঘুরে বেড়ায়, সেও কিন্তু হুইল চেয়ারটা দাঁড়িয়ে মানে সেই নিজেই ঠেলে নিয়ে যাচ্ছে। এই যে এখানে খিরা আছে, এখানে আছে এই যে কি বলে যেন মূলা আছে, গাজর আছে, টমেটো আছে, পাতাকপি আছে, অনেক সবজি আছে যেটা বাংলাদেশের মতোই, কিন্তু চায়না সবজি কখনো বাংলাদেশের সবজির মতো টেস্ট হয় না, স্বাদ হয় না, এটা পার্থক্য থাকে। এই যে ফল, এটা আছে ফলের সাইড, ওই যে পিস ফল, পেয়ার, ডালিম, আপেল, এই যে কিউই, এই যে ডালিম, এই যে ডালিম, এই যে ফল নাশপাতি, নাশপাতি মনে হয় না, নাশপাতি না, ওরকম ছোট আপেলের মতো। আর এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শ্যাওলা, এগুলো চাইনিজরা সালাদ হিসেবে খায়, এইগুলো নদীতে পাওয়া যায়, শ্যাওলা সমুদ্র নদী, এগুলো নদী তো না সমুদ্রতে পাওয়া যায়, লোনা পানিতে শ্যাওলা। এখানে যে মশলা বিক্রি হচ্ছে, এই যে এখানে চাল কুমড়ো বিক্রি হচ্ছে, এই যে রসুনের পাতা মনে হয় এটা সম্ভবত, ধনিয়া পাতা, এই যে এখানে আছে পাতাকপি, করল্লা, এই যে ব্রোকলি, ফুলকপি, পাতাকপি, কচু, এই যে আছে কচুর মুখি, কচুর মুখি এগুলা, এই যে ঢেঁড়স, মাশরুম, এই যে দেখুন কত প্রকারের মাশরুম, কত প্রকারের মাশরুম রয়েছে এখানে। এটা আছে শাম্মাম, এটা আছে শাম্মাম ফল, এটা এখানে খুবই বিখ্যাত, এখানে মানে খুবই বিক্রয় হয়, মানুষ খুব পছন্দ করে। এরপরে এই যে বেগুন আছে, আসলে দামটা বলতেছি না কারণ এখানে হচ্ছে 3 ইউয়ান, 4 ইউয়ান, 5 ইউয়ান করে রয়েছে, এখন ওটা বাংলা হিসাব বলা খুবই কঠিন, হিসাব করে দেখতে হবে। 1 ইউয়ান এখন বর্তমানে হয়তো বা 17 টাকা সামথিং এরকম। এই যে যেমন সিম আছে 4 ইউয়ান করে, এই যে লাল সিম আছে 8 ইউয়ান করে, আবার টমেটো আছে 3.5 ইউয়ান করে, মানে এখন বর্তমানে দাম একটু বেশি আর কি। এই যে লাল মরিচ, ছোট লাল মরিচ, আমাদের বাংলাদেশে যে মরিচগুলো খাই সেগুলাই, কিন্তু এটা এগুলো পেকে লাল হয়ে গেছে, এই যে এগুলো পেকে হচ্ছে লাল হয়ে গেছে। আর ওইখানে আছে এই যে বোম্বাই মরিচ মতো, এই যে ওইগুলো ঝাল না, প্রথমে ভেবেছিলাম বোম্বাই মরিচ ঝাল হবে কিন্তু এগুলো তো আমার ঝাল না। এখানে এই যে ফল বিক্রি হচ্ছে, আর এই যে এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, ভুট্টা চীনাদের সব থেকে ফেভারিট একটা খাবারের ভিতরে ভুট্টা, এরা ভুট্টার এমন কোনো পদ নাই যে পদ ওরা করে না, সব পদই করে। এই যে এটা হচ্ছে নাশপাতি, নাশপাতি, কলা, এই যে পিস ফল, আঙুর, কমলা, এই যে কিউই, ওই যে ম্যাঙ্গো, ওই যে তরমুজ, তারপরে আছে কি বেদানা আছে, শাম্মাম আছে, ড্রাগন ফল আছে, আপেল আছে, আঙুর আছে, নেই কি সব ধরনের ফল আছে। দেখুন আর কি আছে, চলেন দেখে এই সাইডে। এই যে এই দোকানে দুধ বিক্রি হয়, এগুলো সব দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট, যেগুলোর মেয়াদ কমে যায়, মনে করেন সাধারণত মেয়াদ থাকে 45 দিন, যেগুলো মেয়াদ 30 দিনের নিচে চলে আসে হ্যালো, তখন তারা হচ্ছে এই দুধগুলোর দাম কমায় দেয়, কমাই দিয়ে তারা এই যে 28 ইউয়ানে বিক্রি করে, 45 দিন যেটা মেয়াদ থাকে সেটা 40 ইউয়ান, আর এটার হচ্ছে মেয়াদ আছে মনে করেন 20 দিন মতো, তো 16 প্যাকেট থাকে, 1 প্যাকেট করে খেলে 16 দিনই যথেষ্ট। আবার যদি মনে করেন যে না আমি প্রতিদিন খাবো না, তাহলে এই যে খোলা প্যাকেট আছে, খোলা প্যাকেটগুলো আছে 1.8 ইউয়ান করে, তো আপনারা খোলা প্যাকেটগুলো নিতে পারেন, ঠিক আছে, এগুলো মেয়াদ ওই 15 থেকে 20 দিন মতো থাকে, আর নতুন প্যাকেটের মেয়াদ থাকে আছে 45 দিন। এই যে এখানে ফল ফল রয়েছে, আপেল, এই যে আপেলগুলো আছে 2 ইউয়ান করে, ওই ওই মানে এই যে পরিষ্কারগুলো যেগুলো আছে দেখতে একটু চকচক চকচক করতেছে, এগুলো 7 ইউয়ান করে,
এইখানে যে আঙুর রয়েছে সাদা, এই যে সবুজ আঙুর, কালো আঙুর, যে আমাদের বাংলাদেশে যে আঙুর বিক্রি হয় ছোট আঙুর, এই যে এগুলো রয়েছে। এই যে এদিকে ওই যে ওই ফলটার নাম হচ্ছে ভুলে গেলাম, ডোরিয়ান, ডোরিয়ান গন্ধযুক্ত ফল। আর দেখুন সুন্দরী মেয়েরাও কিন্তু এখানে বিক্রেতা, এই যে এখানে কলা বিক্রি করতেছে। মানে চীনে চেহারাই সব কিছু না, আপনি কি কাজ করতেছেন সেটা আছে বড় কিছু। এই যে এখানে শুকুরের মাংস বিক্রি হচ্ছে, আপনি কাজ করলে আপনার সম্মান আছে, আপনি চেহারা দিয়ে সম্মান দেয় না। এই যে এগুলো হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ, এই যে এখানে সূর্যমুখী ফুলের বীজ হচ্ছে বিক্রি হচ্ছে, বাদাম, এই যে এখানেও ফল বিক্রি হচ্ছে। এইদিকে এখানে সবজি বিক্রি হচ্ছে, এখানে এই যে দেখুন অনিয়ন পেপার আছে, বিভিন্ন ধরনের শাক আছে, কলমি শাক, এই যে ধনিয়া পাতা, তারপর বাঁধাকপি, রসুন, এই যে বিক্রেতা বিক্রি করছে। এই যে বিভিন্ন ধরনের শাক দেখুন, কত ধরনের শাক। আর এখানে আছে ফল বিক্রি করতেছে, এই যে এগুলো আছে রাস্তার নিচে বিক্রি করতেছে, নিচে রেখে বিক্রি করতেছে, এই যে ভুট্টা বিক্রি করতেছে, এই যে ফল দেখুন। এইদিকে আছে সব ফলের বাজার, এইদিকে সব ফল বিক্রি হচ্ছে। এই যে কমলা, এই যে ফুল মতো কি যেন, কমলা, আম, আপেল, আঙুর, ওই যেগুলো যেই ফলগুলো আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম সেই সব ধরনের ফল কিন্তু এখানে আছে। এই যে দেখুন এ সবই আছে ফলের সাইড, এইদিকে ফলের অভাব নাই। এই যে এখানে ফুলকপি বিক্রি হচ্ছে, এই যে হচ্ছে কচুর মুঠা না কি যেন বলে, সঠিকটা আপনারা বলেন এটা। আর আছে ধনিয়া পাতা, এই যে ব্রোকলি আছে, ফুলকপি আছে, মাশরুম আছে, পাতাকপি আছে, এই যে কালি আছে। এই যে এটা হচ্ছে এক ধরনের চাইনিজ ফল যেটা মেডিসিন আকারে হয়, অনেকে আবার বলে যে চাইনিজ খেজুর, আসলে এটা খেজুর না, এটা এক ধরনের এখানে ফল, এটা দিয়ে আবার কিন্তু মেডিসিনও তৈরি করে, যে খেজুর হিসাবে অনেকে ধরে আবার, কিন্তু আসলে এটা কিন্তু ওই আমাদের রমজান মাসে যে ক্ষীর খেজুর খায় ওই খেজুর কিন্তু না। অনেকে বলবে যে এটা চীনারা নকল খেজুর বানাইছে, আসলে এটা নকল খেজুর না। আর এই যে এই ফলগুলো আমাদের ঝোড় জঙ্গলে হতো কিন্তু এখানে বিক্রি হয়। হ্যালো, হিঙ্গুয়া, আছে আপেল, ছোট আপেল, এই যে আছে কালো বেগুন, ছোট বেগুন। এই যে রাস্তার ওই মাথার থেকে এই মাথা পুরোটাই এরকম বাজার বসে, আমি আপনাদেরকে এক সাইড দেখালাম, আরো আরো এক সাইড আছে, তো দুই সাইডে প্রায় একই রকম, তাই আমি আরো অত বেশি দেখাচ্ছি না। এই যে এখানেও সব ফল বিক্রি হচ্ছে দেখুন, সব ফল। এই যে দেখুন এখানে ডিম বিক্রি করছে, মুরগির ডিম, হাঁসের ডিম, তবে এখানে ডিম এগুলো অনেক দাম বেশি, দোকান থেকে নেই আমরা ডিম কম দামে। এখানে ঢেঁড়স আছে, ঢেঁড়স এখানে দাম প্রচুর চায়নাতে। এখানে ফল বিক্রি হচ্ছে, এগুলো সব অনেক অনেক ফল পেকে গেছে, অনেক ফল বেশি পাকা, সব বেছে বেছে নিচ্ছে। এই যে এটা হচ্ছে চাল কুমড়ো, এটা হচ্ছে চাল কুমড়ো। আর এখানে সিম আছে, এগুলো সব বিক্রি হয়ে গেছে, কারণ এখন 8টা বাজে, তো এক ঘন্টায় মানে 50% সব শেষ, আর এক ঘন্টায় থাকলে বাকিটাও শেষ হয়ে যাবে। এই পুরো মার্কেট জমজমাট দেখতে হলে একদম ভোরবেলা আসতে হবে, 6টার দিকে একদম পুরো জমজমাট থাকে। এখন অনেকে অফিসের টাইম সব বাজার করে বাড়ি চলে গেছে, তাই এখন তাদেরকে আর বাজারে খুঁজে পাওয়া যাবে না। এই যে এই রাস্তাটা না, এই রাস্তাটা সম্পূর্ণ মানুষে ভরা থাকে, ভরপুর থাকে এখানে, এখানে এত মানুষ থাকে যে হাঁটার জায়গা থাকে না। সকাল 6টার দিকে যদি আসতেন, বা আপনারা আসবেন কীভাবে, যদি আমি সকাল 6টার দিকে আসতাম তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম। এই যে এখানে মাছ বিক্রি হচ্ছে, এই যে চিংড়ি মাছ, তো সব চেনি এই চিন শিখয় শিবু, তো সব চেনি চিন, ও আশি উখয়, আচ্ছা 85 ইয়ান হচ্ছে 1 কেজি, 25 ইয়ান হচ্ছে 1/2 কেজি। এই যে গাজরগুলো দেখুন একদম ফসল থেকে তুলে আনা হয়েছে, মাটি এখন লেগে আছে গাজরে।
এই নির্দোষ এটা বিক্রি করছে এগুলো। এই যে এখানকার মানুষের বাজার করার সিস্টেম দেখুন, আমরা বাজারে ব্যাগ নিয়ে যাই, তারা কি নিয়ে আসে, একদিক দিয়ে তারা তাদের সুবিধাই হয়, আমাদের ব্যাগ টানতে টানতে আমাদের খবর হয়ে যায়, কিন্তু সরি গর্তে উতর পা পড়ছিল। তারা দেখুন কি সুন্দর ঠেলা গাড়ির মতো টানা গাড়ির মতো নিয়ে আসছে, ওই যে দেখুন যে এতে করে তারা বাজার করে নিয়ে যাচ্ছে কত সুন্দর হবে। আর এই যে দেখুন মা তার ছোট বাচ্চাকে নিয়ে এসেছে বাজারে, এই যে দেখছেন এরাই হচ্ছে চাইনিজ, ছোট্টবেলা থেকে সবকিছু শেখানো। চিকা তো সব চেন, তো সব চেন ইয়োক হয়, এত বেশি কেন, এত বেশি হলে কেনবো কেমনি, হাফ কেজি ছয় ইউয়ান মানে 1 কেজি 12 ইউয়ান ফকির করে দেবে। এই এই সময় একটু সবজির দাম একটু বেশি থাকে, তবে দেখি কোন সবজির দাম কম সেটা খাইলাম, সমস্যা কি, দাম বেশি খাইলাম না। এই যে দেখুন এটা হচ্ছে ব্যাগের মতো, ব্যাগের ভিতরে সব বাজার রাখে, রেখে টেনে টেনে নিয়ে চলে যায়। এই যে দেখুন বৃদ্ধ কিন্তু বাজারে আসছে, দেখুন ও নিজেই হাঁটতে পারে না, আরেকজন ধরে নিয়ে আসছে তাকে, তাও সে বাজারে আসবে। আচ্ছা আমি এখন কিছু সবজি কিনবো, আমি আপেল কিনেছি, সবজি এখন কিনবো, বেশি না, আমি এখানে টাটকা টাটকা কিনি, তো মনে করেন আজকে আসে এসে হাফ কেজি বা 1 কেজি করে দু একটা সবজি নিয়ে যাই, আবার যখন ফুরায় যাবে বা 2 দিন খাবো, 2 দিন খাওয়ার পরে শেষ হয়ে যাবে, তখন আবার এই সকালবেলা এসে আবার 1/2 কেজি বা 2 কেজি 1 কেজি মতো এরকম নিয়ে যাব। এই হলো আমাদের মধু কাকা, হ্যালো, এই হলো মধু আছে এখানে, লাউ নিলাম। আর এখান থেকে হচ্ছে আমি মিষ্টি কুমড়ো নেব, এখান থেকে মিষ্টি কুমড়ো নেব, এটা এটা ভালো হবে নাকি ওইটা ভালো হবে, এটা মাথা আর সাথে ওটা গোড়া, এখান থেকে ওইটা ওইটা থেকে নিই, এটাই ভালো হবে, এটাই ভালো হবে। ঠিক আছে তো সচিন, তো সাংখ্যাই ই চিন তো সচিন গেওয়া ঠিক আছে। মিষ্টি কুমড়ো নিলাম আর এই যে লাউ নিলাম, এখানে লাউগুলো অনেক বড় বড় হয় তো, অনেকে এই যে কুমড়ো বলে, কুমড়ো তা আমাদের দেশের লাউয়ের মতো দেখতে, জন্য লাউ বলি, খালি সাইজে বড় এই আর কি, এটাকে উইন্টার মেলন বলে ইংলিশে। তো ই কোন তো সন শিশু হাওদা, এই দুইটা আছে 14 ইয়ার নিল, দুইটা মিলে আলু আছে, টমেটো আছে, আর এই এই মিষ্টি কুমড়োগুলো অতটা টেস্ট হয় না আমার কাছে, এরা আছে সিদ্ধ করে খাই, এটা এটা সিদ্ধ করে খাই। আছে আর কি নেওয়া যায় দেখি, ফুলকপি নিতেছিলাম কিন্তু ফুলকপি নাই, আর রসুন আছে, ও রসুন ঠিক আছে তো সচিন এইচিন জিও খাই সাঙ্গা, আর সে তিন তিনটা নি ইয়াও। আচ্ছা পাতাকপি, পাতাকপি আমার ফ্রিজে আছে, মূলা মূলাও লাগতো না এখন, হ্যাঁ রসুনের দাম বেশি। এইগুলা কি, এগুলো আছে, এগুলা কি বলেন তো, এগুলো হচ্ছে, এগুলোর নাম ভুলে গেছি, এগুলা জার্মানিতে বলা হচ্ছে কি যেন নামটা, এটা ছিল জুকুনি, জুকুনি এটার নাম হচ্ছে জুকুনি, এই যে ওইটারই যে আরেকটা আছে এই যে এটা ছোট জুকুনি, জার্মানিতে বলে জুকুনি, বাংলাদেশে আছে কিনা জানি না, থাকলেও এটাকে কি বলে একটু কমেন্ট করে জানাবেন। তার হচ্ছে ওলকো মাটির নিচের ওই যে ই আলু, মূলা, লাল মূলা, এটা এটা লাল মূলা। সো আমি কিছু বাজার করলাম, এখন হচ্ছে আমি চলে যাচ্ছি, আর ইতিমধ্যে বাজার অনেকটা খালি হয়ে গেছে দেখুন, কারণ সবজি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবং ক্রেতারাও তাদের কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, যার কারণে এখন কিন্তু বাজারে আর তেমন মানুষ দেখা যাচ্ছে না,
একদম বাজার পুরো খালি হয়ে গেছে। সো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর শোয়েব ব্লগসের সাথে থাকবেন। ধন্যবাদ।